রেগুলার দিলে ওইটা দেন তুমি একটু তখন দিলে তো সেই করে সেই সেই আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সিরাজচুই গোস্ত। কিছুদিন যাবৎ ধরে দেখতেছিলাম যে ওয়ারিতে সিরাজচুই গোস্তের একটি আউটলেট হয়। সো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে চুই গোস্ত খেতে চলে আসি ওয়ারির সিরাজচুই গোস্তে। ভিতরে খুব সুন্দর ডেকোরেশন ছিল খুলনার সেই অথেন্টিক চুই গোস্ত খাবারের উদ্দেশ্যে। সো প্রথমে আমি ওয়ারি চলে যাই, সেখানে ফার্স্ট ফ্লোরে কাচ্ছি ভাইয়ের সাথেই সিরাজচুই গোস্ত। আর এটা আমার বাসা থেকে মাত্র 10 মিনিটের সময়, তাই এখানে আমি চলে আসি। কোনটা নিবা ভাইয়া? তোমার খুশি যেটা নাও সেটা নিব। সেটাই চুই গোস্ত ট্রাই করি খুলনার। এটা কেমন হবে? এই যে কালো গুনা, কালো গুনা হবে না, কালো গুনা হবে না, ধরো ছাক্কা ডাল দানাও কি বলো। সো আমরা ছাক্কা ডালটা অর্ডার করি আর চুই গোস্ত গরু গোস্তটা আমরা ট্রাই করি। খাসিরও চুই গোস্ত আছে, কিন্তু তারা সাজেস্ট করলো যে গরুরটা বেস্ট হবে। সো খাবারটা দেখে খুব লোভনীয়, ভাইয়া আমার জন্য একটা বড় পিস খুঁজতেছে। সো এই যে একটা বড় পিস আমাকে দিল। ভরপুর পুরো জমা দিল না, ছক্কাটা ছক্কা না ছাক্কাটা, ছাক্কাটার মনে সেই সেই। সো আমরা এই টাইমটা ভরপুর খাওয়া দাওয়া করি, সাথে আমরা বোরহানি ট্রাই করি, বোরহানি অর্ডার দেই। কি কও, ভাং খাইলা? 30 টাকা হতে পারছে, 30 থেকে 40 টাকা হতে পারছে, 40 টাকা বেশি হয়ে যাবে। আমি ভাই আস্তে আস্তে খাও, খাবারটা সেই পেটটা পুরো ভরে গেছে। আপনারা ট্রাই করবেন। তোমার কি বানায়? আমি একটু খেয়ে নিই একটু। আমার কাছে যেটা ভালো লাগছে ছাক্কা ডালটা বেস্ট লাগছে, তোমার কাছে কেমন? সো খাওয়া দাওয়া শেষ করে দেন আবার কথা বলতেছি। একটা সমস্যা যেটা হচ্ছে জল দেয় না তারা, ঠিক আছে? শুকনা ভাত খেতে দিতেছে, ওই একবারই দেয় একটু জল, ঠিক আছে? একটু বেশি একটু বেশি দেওয়া দরকার। সো খাওয়া দাওয়া শেষ। অমিয় ভাই কেমন? দইটা ভালো, 60 টাকা নিছে কিন্তু দইটা ভালোই লাগছে আমার। আর এটা কি বাদামের শরবত? বাদামের শরবত 70 টাকা। কেমন এটা দেখি কেমন? কালারটা কিন্তু সুন্দর। এটাও ভালো, ভালো। এটা প্রাইস কত? 70 টাকা 70। আচ্ছা এটা 60, এটা 70, এটা 10-এ 8.5, এটা 10-এ 9, 10-এ 9। তাই দুইটা তুমি বেশি সাজেস্ট করতেছো। ইয়েস। আচ্ছা ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, তোমরা এখন বের হয়ে যাবো। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কি বলো অমিয় ভাই? নেক্সট কোথায় যাবো খেতে? যে জায়গায় খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি ভরপুর খেয়ে নাও তাহলে। Okay guys, see you guys on the next video.